হ্যালো গাইস আজকে আমরা দেখব প্লাস্টার সার্ভেসের উপর কীভাবে স্কিন ফেয়ার মিক্স করা হয় তো চলুন আমরা দেখে আসি কীভাবে স্কিন ফেয়ার মিক্স প্লাস্টার সার্ফেসে ব্যবহার করব তো বন্ধুরা যেটা বলতেছিলাম যে প্লাস্টার সার্ভেসে আমরা কীভাবে এই স্কিন ফেয়ার মিক্স ব্যবহার করবো অর্থাৎ এটা একটি ডুবাই প্রোডাক্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা টপ টপ তো এটা এক একটা ড্রামে থাকে বিশ কেজি পরিমাণে তো এটা পাউডার পাউডার আকারেই থাকে তো প্রথমে বলে নেই এক এই একটা ড্রাম অর্থাৎ বিশ কেজি পাউডার দিয়ে মোটামুটি চারশো স্কোয়ার ফিট জায়গা স্কিন ফেয়ার মিক্স বা স্কিন ফেয়ার ফেস করা যায় তো এটা করার জন্য প্রথমে যেটা করতে হয় আমার যে ওয়ালেস এইটা করা হবে সেই ওয়ালটা অবশ্যই শুকাতে হবে অর্থাৎ ময়শ্চার থাকবে না এরপরে যেটা করতে হবে আমাদের যে ওয়াটার সিলার আছে ওয়াটার সিলার আগে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ বেস কোড আমাদেরকে ওয়াটার সিলার ব্যবহার করতে হবে এরপরে যেটা করতে হবে এটার সাথে পানি মিক্সড করতে হবে এটা কার্যোপযোগী অর্থাৎ যতটুকু পানি দরকার কাজের জন্য এটা করতে হবে এই এটা মিক্সড করার পরে এটা কাজ শুধু হলো এই স্টিল স্টিল কুণ্ডি দিয়ে অনেকটা নেট সিমেন্ট ফিনিশিংয়ের মতো করা অর্থাৎ শুধু ওয়ালে দিতে হবে আর এই স্টিল কুণ্ডি দিয়ে টানতে হবে একেবারে পাতলা একটা পোড়ে পড়বে এরকম এক কোট দুই কোট তিন কোট করে দিতে হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় এটা ফিনিশিংয়ের জন্য তিন কোটের অধিকও দেওয়া লাগতে পারে তো ম্যাক্সিমাম জায়গায় তিন তিন কোট দেওয়া হয় তো আমরা এখন অর্থাৎ ফার্স্ট কোড দিতেছি ফার্স্ট কোড দেওয়ার পরে দেখা যাবে কিছু সময় পরে আস্তে আস্তে শুকিয়ে গেছে তো শুকানোর পরে ওই দিনকার সেকেন্ড কোড মারা যাবে না পরবর্তী দিনে আমরা অবশ্যই সেকেন্ড কোড অ্যাপ্লাই করব তো আমরা দেখতেছি যে ফার্স্ট কোড অ্যাপ্লাই চলতেছে তো এটা আসলে মারলে শুকালে তার গায়ে আবার সিলিকন মারতে হয় তার ওয়াটার রিপ্লেন্ট এটা দিলে এটা গায়ে আসলে পানি পড়লে পানিটা আসলে ভিতরে নেয় না তো আমরা এটা মারার পরে একেবারে তেল তেলে একটা সারফেস আসবে এবং একটা সুন্দর একটা শেড আসে শেডটা অনেকটা দেখতে ফেয়ার ফেজের মতোই বোঝা যাবে না যে এটা ফেয়ার ফেজ না এটা দিলে অনেক অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পায় প্লাস এটা রঙের মতো অত প্রতি বছরে বছরে রঙের মতো এটা রঙ করতে হয় না একবার কোলা মোটামুটি আট দশ বছর এমনি চলে যায় এর বেশিও যায় এটা অনেকটা ব্যবহারের উপর আমরা ফার্স্ট কোর্ট দিকে ফার্স্ট অ্যাপ্লাই করতেছি তো এখান থেকে যেখান থেকে প্রথম মারা হয়েছে সেখানে অনেকটা শুকিয়ে গেছে এখন আমরা দেখতেছি সেকেন্ড 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 এখানে করতেছে কোডের পরে এটা একেবারে ফিনিশিং অর্থাৎ ফাইনাল কোড মারার পরে এই অবস্থায় আসবে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে